মার্ক করে দেই যে এটুকু লিখতেই হবে, এটুকু লিখতে হবে, আর হচ্ছে এটুকু তোমার লিখতেই হবে, শুধু এইখানে পরিবর্তন হবে। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, চমৎকার একটি ভিডিও তোমরা দেখতেছো। এই ভিডিওটি আমি তোমাদের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের ধারা প্রোগ্রাম শেখাবো। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, এবং এই ভিডিওটি দেখার পর আমার বিশ্বাস যে পঞ্চম অধ্যায়ের আইসিটি পঞ্চম অধ্যায়ের ধারার প্রোগ্রাম করতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, এবং তুমি যে কোনো ধারার প্রোগ্রাম তুমি সহজেই লিখতে পারবে। তো আমি তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় হতে যেই সৃজনশীল প্রশ্নগুলো আসবে ওই সৃজনশীল প্রশ্নগুলো উত্তর করার জন্য তোমাকে তিনটা জিনিস শিখতে হবে। একটা হচ্ছে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, আর একটা হচ্ছে প্রোগ্রাম। তো আমি তোমাদের বিগত ক্লাসগুলোতে যে কোনো ধারার অ্যালগোরিদম শিখিয়েছিলাম, ফ্লোচার্ট শিখিয়েছিলাম, তো আজকের ভিডিওতে আমি তোমাদের প্রোগ্রাম শেখাবো। তবে ধারার প্রোগ্রাম তিনটা পদ্ধতিতে সাধারণত লেখা যায়, ফর লুপে, হুইল লুপে, আর একটা হচ্ছে ডু হুইল লুপে। তো আজকে আমি তোমাদের ফর লুপ শিখিয়ে দিচ্ছি, এরপরে ফর লুপ থেকে কীভাবে পরিবর্তন করে ডু হুইল লুপ লিখতে হয় বা হুইল লুপে যেতে হয়, আবার হুইল লুপ থেকে কীভাবে ফর লুপে বা অন্য লুপে যেতে হয়, এগুলো সব আমি তোমাদেরকে শিখিয়ে দিব। তবে আজকে আমি তোমাদের বেসিক, অর্থাৎ যে কোনো ধারার বেসিকভাবে মানে কীভাবে তুমি শুরু করবে প্রথমে, বা ধারার প্রোগ্রাম তুমি কীভাবে সহজে শিখতে পারবে, এই বিষয়ের উপর একটা ভিডিও আমি তোমাদের এখন করে দেখাচ্ছি। সেটি হচ্ছে যে আমি এখন তোমাদের একটি ধারার প্রোগ্রাম শেখাবো। তো প্রথমে ওই প্রোগ্রামটা শেখানোর আগে আমি তোমাদের একটা ফ্লোচার্ট শেখাবো, যাতে করে ফ্লোচার্ট দেখে দেখে তোমাদের প্রোগ্রাম আমি সহজে বুঝাইতে পারি। ধরো আমি এখানে একটা ধারা লিখলাম, আমি ধারা লিখলাম হচ্ছে 1, 3, 5, 7+ ধরো n। আচ্ছা, এবার এই ধারাটির ফ্লোচার্ট এবং প্রোগ্রাম আমি তোমাদেরকে শেখাবো। আমি আজকের ক্লাস হচ্ছে প্রোগ্রাম ভাষা শেখাবো, কিন্তু ফ্লোচার্ট কেন শেখাচ্ছি, এই ফ্লোচার্টটি দিয়ে যাতে আমি তোমাদের ধরে 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 সহজ করে বুঝাতে পারি। আর একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসে ভিডিও আপলোড করা হয়, আইসিটি ভিত্তিতে অন্য কোনো ভিডিও আপলোড করি না। তো যাই হোক, তোমাদের বোর্ড পরীক্ষা পর্যন্ত কোনো না কোনোভাবে আমি তোমাদের সাহায্য করে যাব। আর যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি কোর্স করতে পারো, একদম মানে সামান্য সম্মানী বলতে পারো, সামান্য সম্মানিতে তোমাদের আইসিটি ফুল কোর্স আমি কমপ্লিট করে দেবো। আমার এই নাম্বারে তোমরা কল করে আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমরা ক্লাস এবার যাই। বলছিলাম যে একটি ধারার ফ্লোচার্ট এবং প্রোগ্রাম শেখাবো। তো আমি প্রথমে তোমাদের ফ্লোচার্টটা দেখাচ্ছি, বইতে যেভাবে দেওয়া আছে তার থেকেও সহজ করে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো প্রথমে আমরা শুরু করলাম, শুরু হচ্ছে স্টার্ট। আমরা জানি যে যে কোনো ফ্লোচার্টের প্রথমে আমাদের শুরু করতে হয়, আর শুরু প্রতীকটা হচ্ছে একটু ডিমাকৃতি। তারপরে আমরা ইনপুট করব, ইনপুট হচ্ছে সামন্তরিক, আমরা লিখব ইনপুট ইনপুট এন, কারণ ধারার ক্ষেত্রে আমরা ইনপুট এন এন করব। আচ্ছা, এরপর আমরা একটা প্রক্রিয়াকরণ ঘর নিব, এই প্রক্রিয়াকরণ ঘরে লিখব হচ্ছে এর সমান সমান শূন্য, আর চলক, চলকটা আমরা আগে লিখি, এসটা পরে লিখি, চলক আই ধরলাম, আই সমান প্রথম পদ 1, এস সমান সমান 0। আচ্ছা, এরপরে আবার আমরা আরেকটা প্রক্রিয়াকরণ ঘর নিব, এই প্রক্রিয়াকরণ ঘরে আমরা সূত্র লিখব, আর সূত্রটি হচ্ছে আই সমান সমান আই প্লাস ব্যবধান, অর্থাৎ এই ধারাটি প্রথম প্রথম পদ থেকে পরবর্তী পদের পার্থক্য, ব্যবধানটা কত সেটা আমরা লিখব। তো এখানে একটা পদের থেকে আরেকটা পদের পার্থক্য হচ্ছে 2, 2, 2 করে, তাহলে এখানে পার্থক্যটি লিখব। যদি এখানে 2 পরিবর্তে অন্য কোনো সংখ্যা পার্থক্য থাকতো তাহলে এখানে সেটি লিখতাম। আচ্ছা, এরপর এস সমান সমান এস প্লাস আই, যদি স্কোয়ার থাকতো তাহলে আরেকটাই, এগুলো নিয়ে আমি তোমাদের এক মানে অন্য ক্লাসে শিখিয়েছিলাম। তো এরপর আমরা সংযোগ দিব, সংযোগ হচ্ছে ফ্লোচার্টের সংযোগ প্রতীক হচ্ছে বৃত্ত, আর বৃত্তর পরে অর্থাৎ সংযোগ দেওয়ার পর আমরা সিদ্ধান্ত নিব। তো ফ্লোচার্টের সিদ্ধান্ত প্রতীক হচ্ছে রম্বস আকারে। আমি তোমাদের এখন প্রোগ্রাম শেখাবো, তবে এটা করাচ্ছি কেন, এটা দিয়ে যাতে আমি তোমাদের সহজে বোঝাতে পারি। আচ্ছা, সিদ্ধান্তর ঘরে আমরা লিখব চলকের মান n এর থেকে ছোট বা সমান হবে কি, প্রশ্ন রাখলাম, যদি না হয় অর্থাৎ নো তাহলে ফিরে গিয়ে ঠিক করব, আর যদি হয় তাহলে আমরা প্রিন্ট করব। অর্থাৎ এখানে লিখলাম ইয়েস, এখানে লিখব প্রিন্ট এস, প্রিন্ট এস বা সাম, সমস্যা নাই, যে যা লেখো। আচ্ছা, এরপর আমরা যখনই আমরা জানি ফ্লোচার্টে যখন প্রিন্ট হয়ে যায় অর্থাৎ আউটপুট হয়ে যায়, এটা হচ্ছে ইনপুট আউটপুট, ইনপুট আউটপুটের ঘর একই, আউটপুট হওয়ার পরই আমরা এটাকে শেষ করে দেবো। তো
ফ্লোচার্টের শুরু এবং শেষ একই প্রতীক অর্থাৎ দ্বিমাকৃতি এখানে লিখলাম এন্ড এটি হচ্ছে এই ধারাটির ফ্লোচার্ট আমি একদম সহজ করে বোঝাচ্ছি তোমরা এই একটি ফরম্যাট মনে রাখলেই যে কোনো ধারার ফ্লোচার্ট সহজে করতে পারবে এবার আমি তোমাদের প্রোগ্রাম শেখাচ্ছি এই প্রোগ্রামটি আমি তোমাদের ফর লুপে শেখাচ্ছি কি লুপে শেখাচ্ছি ফর লুপে পরবর্তীতে বিভিন্ন লুপ শেখা দেব বলছিলাম যে আজকের ভিডিওতে তোমরা যদি মনোযোগ সহকারে দেখো আজকের ক্লাসটি তাহলে যে কোনো ধারার প্রোগ্রাম কিভাবে তুমি লেখা স্টার্ট করবে সেটা কিন্তু শিখতে পারবে তো আজকের প্রোগ্রামটি ফর লুপে তোমাদেরকে শেখাচ্ছি প্রথমে দেখো স্টার্ট আছে স্টার্টের জন্য আমাদের এই মানে প্রোগ্রামে কী লিখতে হবে অর্থাৎ শুরুর জন্য আমরা লিখব হ্যাশ ইনক্লুড INCLUDE ইনক্লুড stdo.h আবার সেম হ্যাশ ইনক্লুড conio.h তারপর হচ্ছে মেইন সেকেন্ড ব্র্যাকেট ওকে এটা হচ্ছে শুরুর জন্য মানে যখনই তুমি কোনো ফ্লোচার্টে মানে কোনো প্রোগ্রাম শুরু করবে তখন তোমাকে এটুকু লিখে শুরু করতেই হবে ওকে আচ্ছা এবার ইনপুট কি আছে ইনপুট হচ্ছে এন আছে তো আমরা লিখব ইন্ট 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 এখানে আই এবং এন লেখা যায় সমস্যা নয় তুমি এন দাও ইন্ট এন তো আমরা ইন জানি যে প্রোগ্রামে যা ইন্ট হয় তার জন্য একটা জানান দিতে হয় প্রিন্টে ইন্টারভিউ অফ এন তো ওই কথাটি আমরা লিখবো এখানে দেখো প্রিন্ট এফ ইন্টার ভ্যালু প্রিন্ট এফ ব্র্যাকেট ডাবল ইনভার্টেড কমা ইন্টার ভ্যালু অফ এন ডাবল ইনভার্টেড কমা এরপর স্ক্যান এফ আমি তোমাদের মানে ফর লুপে শেখাচ্ছি একটু দেখো কীভাবে সহজে এটা হলো বেসিক এটা যে কোনো সে প্রোগ্রাম এটা লিখে নিতে হয় তো স্ক্যান এফ ব্র্যাকেট ডাবল ইনভার্টেড কমা পার্সেন্ট ডি ডাবল ইনভার্ট কমা এবার অ্যান্ড চিহ্ন দিয়ে এন হয়ে গেল ওকে আচ্ছা এবার এটা হলো স্টার্টের জন্য এটুকু লিখছি ইনপুটের জন্য এটুকু লিখতেই হবে এবার আমরা করতেছি কোন লুপে ফর লুপে তো ফর লুপটা কীভাবে করবো ফর লুপটা হচ্ছে এরকম এভাবে করবো প্রথমে যোগ ফলের সমান শূন্য ধরি তারপরে ফর লুপে করবো দেখে আমরা ফর লিখলাম ব্র্যাকেট এই ব্র্যাকেটের ভিতরে আমরা কী কী লিখবো আমরা লিখবো হচ্ছে এই যোগফলের এই সূত্রটা ব্যতীত এই তিনটা জিনিস লিখবো প্রথমে লিখবো হচ্ছে চলকের মান কত চলক হচ্ছে আই সমান সমান ওয়ান কমা তারপর হচ্ছে এই সিদ্ধান্ত অর্থাৎ চলকের যে সিদ্ধান্ত সেটা হবে হচ্ছে চলকের মান এনের থেকে ছোট বা সমান হবে অর্থাৎ দেখো আমরা কী লিখলাম ফর লুপের ভিতরে প্রথমে লিখছে আই সমান সমান ওয়ান কেন ওয়ান হচ্ছে প্রথম পদ এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত তারপর হচ্ছে ব্যবধান ব্যবধান হচ্ছে আই সমান সমান আই প্লাস টু আই সমান সমান আই প্লাস টু আই সমান সমান আই প্লাস টু যদি এখানে ব্যবধান টু না হয়ে অন্য কোনো সংখ্যা থাকতো আমরা সেটি লিখতাম ফর লুপের কাজ হয়ে গেল এবার এস সমান সমান এস প্লাস আই এস সমান সমান এস প্লাস আই দেখো এবার মানে আমাদের এই পর্যন্ত কাজ কিন্তু হয়ে গেছে প্রথমে স্টার্টের জন্য এটা লিখছিলাম তারপর ইনপুটের জন্য এটুকু লিখছি এবার ফর লুপ দিয়ে এই প্রক্রিয়াকরণ থেকে শুরু করে সিদ্ধান্ত সব কিন্তু আমাদের লেখা হয়ে গেছে তো ধরো যদি এই ধারাটি অন্য কোনো সংখ্যায় দেওয়া থাকতো যেমন ধরো দেওয়া থাকতো যদি দুই চার করে তাহলে এখানে কী হতো আই সমান সমান টু হতো যেহেতু প্রথম পর যদি দুই থাকতো ব্যবধান দুই করে থাকলে এখানে দুই ওকে দুই আসে হয়ে যেত যদি স্কোয়ার দেওয়া থাকতো এই ধারায় তাহলে প্রোগ্রামে কী পরিবর্তন হইতো এই জায়গায় আর একটা আয় আসতো তো দেখো আমি এই জন্যই তোমাদেরকে বলছি যে এই একটি ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে দেখো অর্থাৎ একটি তাহলে যে কোনো ধারার প্রোগ্রাম তুমি সহজে লিখতে পারবে আচ্ছা এবার প্রিন্ট এস অর্থাৎ প্রিন্টের জন্য আমরা কী লিখব দেখো লিখব প্রিন্ট এফ ব্র্যাকেট ডাবল ইনভার্টেড কমা পার্সেন্ট ডি ডাবল ইনভার্টেড কমা এস বা তুমি সাম লিখতে পারো এভাবে না এভাবে লেখো সাম সমান সমান পার্সেন্ট ডি ডাবল ইনভার্টেড কমা তারপর হচ্ছে সাম হয়ে গেল এবার তুমি এখানে গেটস গেটস না লিখলেও হবে আর সেকেন্ড ব্র্যাকেট এই যে শুরু করেছিলাম আমরা এখানে শেষ করে দেখো অর্থাৎ ইন্ডের জন্য সেকেন্ড ব্র্যাকেট শেষ তো এটি হচ্ছে এই ধারাটির প্রোগ্রাম এই একটি একটি সহজ করে বোঝালাম একবারই
যদি তোমরা এই একটি প্রোগ্রাম মনে রাখতে পারো তাহলে যে কোনো ধারার ক্ষেত্রে প্রোগ্রাম লিখতে বললেই তুমি লিখতে পারবে অর্থাৎ তোমার সব লেখা কোনো লেখা পরিবর্তন হবে না আমি একটু বলে দিছি দেখো তোমার এই পর্যন্ত লিখতে হবে এই পর্যন্ত লিখতে হবে এই নিচের আমি একটু মার্ক করে দেই যে এটুকু লিখতেই হবে এটুকু লিখতে হবে আর হচ্ছে এটুকু তোমার লিখতেই হবে শুধু এইখানে পরিবর্তন হবে এখানে কি পরিবর্তন হবে এটা হচ্ছে প্রথম পদ যে কোনো ধারার প্রথম পদ এটা তোমার মানে কি আছে সেটা তোমার লিখতে হবে এরপর হচ্ছে সিদ্ধান্তর ঘরে কি আছে সেটা লিখতে হবে ব্যবধানটা লিখতে হবে আর এটা হচ্ছে যোগফলের সূত্র তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই ভিডিওতে বুঝতে পারছো যে কিভাবে ধারার প্রোগ্রাম লিখতে হয় আমি তোমাদের এখন থেকে ধারাবাহিকভাবে এই ধারার প্রোগ্রাম শেখাবো ফর লুপের দু একটি ক্লাস শেখানোর পর ফর লুপ থেকে ডু লুপ হুইল লুপ থেকে ফর লুপ এগুলো শেখাই দেবো তারপরে পঞ্চম অর্ডার সৃজনশীল বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসে সেগুলো শেখাবো তো আশা করি যদি তোমরা নিয়মিত ক্লাস দেখো তাহলে এই আইসিটিতে কোনো সমস্যা থাকবে না অর্থাৎ আইসিটিতে তুমি ভালো ফলাফল অর্জন করতে পারবে আর যেটি বলছিলাম সেটি হচ্ছে তোমরা কিন্তু চাইলে আমার কাছে আইসিটি পড়তেও পারো আমার এই দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সরাসরি তোমরা আমার কাছে লাইভে পড়বে এবং সরাসরি প্রশ্ন করতে পারো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো থেকো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম।